নদিয়ার হাসখালির ঘটনার প্রতিবাদে ময়নায় এসি ও সিআই এর বিক্ষোভ। গত এক সপ্তাহ আগে নদিয়ার হাসখালিতে 14 বছরের এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ এবং খুন করে দেওয়া হয়। পরে প্রমাণ লোপাট করার জন্য তড়ি ঘড়ি মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে আজ প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসি ও সিআই। দলের ময়না লোকাল কমিটির পক্ষ থেকে আজ হুগলাবাড়িতে বিক্ষোভ সংগঠিত করা হয়। দলের কর্মী সমর্থকেরা ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য বিবেক রায়, মদন সামন্ত, নারায়ণ মাইতি প্রমুখ। বিবেক রায় বলেন, নদিয়ার হাসখালির ঘটনা হাতরাসের ঘটনার পুনরাবৃত্তি। দুই রাজ্যের শাসক আলাদা হলেও তাদের চরিত্র এক। সরকারগুলো এই সমস্ত ঘটনার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে বরং দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তাদের সমাজে বাঁচতে দেওয়া হবে না এবং কিছুক্ষণ পরেই রক্তক্ষণ হয়ে এই কিশোরী প্রাণ বিসর্জন দিলেন। এইটা কি প্রত্যাশিত ছিল? একটা সরকার সেখানে ন্যূনতম শিশু কিশোর কিশোরী যুবক যুবতী মা বোনেদের ন্যূনতম নিরাপত্তা নেই এবং তাকে হুমকি দিয়ে বাধ্য করা হলো। সেই হুমকির ভয়ে রাতের অন্ধকারে তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। থানায় পর্যন্ত একটা অভিযোগ দায়ের করার সাহস পায়নি। তারপরে চাইল্ড লাইনের পক্ষ থেকে ভরসা দিয়ে থানায় এফআইআর করা হলো। 5 দিন পরে আমরা সংবাদ মাধ্যমে আজকে জানতে পারলাম এবং আপনারা জানেন এই ঘটনার সঙ্গে সঙ্গে ধিক্কার জানিয়ে গোটা রাজ্যের সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। কিশোরীকে বেইজ্জত করে হত্যা করা হয়েছে তা এক কথায় বেদনাদায়ক, শুধু তাই নয়, এর ধিক্কার আমার ভাষা আমাদের জানা নেই। এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমাদের প্রিয় দল এসিআইসির উদ্যোগে প্রতিবাদ হয়েছে আপনারা জানেন এবং জেলার সর্বত্র প্রচার হচ্ছে। আমরা দাবি করছি অবিলম্বে হাতরাসের এই জঘন্যতম ঘটনার নায়ক সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কী করে হাতরাসের মতো পশ্চিমবাংলারও এই ঘটনা ঘটতে পারলো তা আমাদের অবাক করে দেয়। আমরা অবিলম্বে দাবি করছি পুলিশ প্রশাসনকে সক্রিয়ভাবে দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে এবং আমরা অবিলম্বে যাতে এই নোংরা নারী নির্যাতন, কিশোরী হত্যা, শিশু নিগ্রহ বন্ধ করতে পারি সেই প্রশ্নে সর্বস্তরে মানুষকে এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি এবং নদিয়ার হাসখালির ঘটনা গোটা পশ্চিমবাংলার মাথা নত হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য এবং সম্মিলিতভাবে প্রতিবাদ করে তোলার জন্য এসিউসিআইসির পক্ষ থেকে আমরা সর্বস্ব কাছে আহ্বান জানাচ্ছি এবং ময়নাতে হোগলাবাড়ি মোড়ে আমাদের দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা সংগঠিত করছি। আপনার নাম? আমি বিবেক রায়, এসিউসিআইসির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য।